সুরকার ও সঙ্গীত শিল্পী হিসেবে বেশ জনপ্রিয় মুহিন খান। গানের পাশাপাশি অভিনয়ও ছিল আগ্রহ। এবার পূরণ হয়েছে সে আশা। জীবন পাখি নামে একটি সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করলেন এই ক্লোজ আপ ওয়ান তারকা। আসাদ সরকারের পরিচালনায় সিনেমাটি আসন্ন ঈদ উল আজহায় দেশের সব জেলার শিল্পকলা একাডেমি মিলনায়তনে মুক্তি পাবে। মূলত এটি একটি আত্মহত্যা বিরোধী জনসচেতনামূলক সিনেমা। গানের শিল্পী নায়ক হিসেবে আগমন হওয়া নিয়ে বেশ উচ্ছ্বাসিত মুহিন। সিনেমার ফলাফল যাই হোক, গানের পাশাপাশি এখন থেকে নিয়মিত অভিনয়ও চালিয়ে যেতে চান তিনি। এ প্রসঙ্গে সংবাদ মাধ্যমকে মুহিন বলেন, গান আমার জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ, অভিনয় নিয়েও অনেক আগ্রহ আছে। আমার প্রথম সিনেমাটির মুক্তির দিনক্ষণ চূড়ান্ত হয়েছে, ফলাফল যাই হোক আমি অভিনয়ে নিয়মিত হওয়ার চেষ্টা করব। অভিনয়ের পাশাপাশি গান নিয়েও বেশ ব্যস্ত সময় পার করছেন মুহিন। বর্তমানে হাতে রয়েছে 40টি নতুন গানের প্রজেক্ট। সিনেমায় সঙ্গীত পরিচালনার কাজও করছেন মুহিন। পদ্মপুরাণ, প্রীতিলতা, ময়ূরাক্ষী এবং হিরো পুলিশ নামের সিনেমাগুলোর সঙ্গীত পরিচালনার পাশাপাশি গানও গেয়েছেন তিনি। তানভীর হাসান, সময় সংবাদ।